প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এলেজিয়েট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 1-0 ব্যবধানে জিতেছে কাতালানরা। ম্যাচের 27তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন সদ্য বার্সায় যোগ দেওয়া ব্রাজিলীয় তারকা রাফিনহা। এদের মিলিটাওয়ের ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে গোলটি করেন এই তরুণ। বার্সার হয়ে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানদাস্কিও, তিনি খেলেছেন ম্যাচের প্রথমার্ধ। পরে তাকে বসিয়ে নামানো হয় পিয়েরি অ্যামেরিক অবামেয়াংকে। কথা দিয়ে কথা রেখেছেন রাফিনহা। ইন্টার মিয়ামির বিপক্ষে জয়ের এই ব্রাজিলীয় তারকা বলেছিলেন, অবশ্যই আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি, আমি তাদের বিপক্ষে গোলও করতে চাই। ম্যাচে আরও বেশ কিছু গোলের সুযোগ পায় বার্সা, তবে গোলরক্ষক থিবু কোর্তুয়ার কল্যাণে বড় লজ্জা থেকে রক্ষা পায় রিয়াল। শেষ পর্যন্ত রাফিনহার গোলটি ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।